ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। প্রয়াত বিধানসভার ডেপুটি স্পিকার ও প্রাক্তন মন্ত্রী সুকুমার হাঁসদা, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66 বছর। একাধিক সমস্যা নিয়ে গত 10ই অক্টোবর তিনি ভর্তি হন হাসপাতালে। কথা বলবো আমাদের প্রতিনিধি আশফাকুল হোসেনের সঙ্গে। আশফাকুল, কি জানা যাচ্ছে, কিভাবে তার মৃত্যু হলো? দেখো বৃষ্টি, দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত ছিলেন সুকুমার হাঁসদা এবং তিনি অক্টোবর মাসে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং আজকে তিনি প্রয়াত হয়েছেন এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং তিনি জানিয়েছেন যে বিধানসভা তাকে শ্রদ্ধা জানাতে মার্শাল তিনি হাসপাতালে যাবেন। এখন যেহেতু কোভিড পরিস্থিতি চলছে তাই তার জন্য আলাদা করে কোন রকম শোকের অনুষ্ঠান বা শোক প্রকাশের অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। পরে যখন বিধানসভা খোলা হবে তখন বিধানসভা রীতি মেনে শোক প্রস্তাবের শোক জ্ঞাপন করা হবে। এবং তিনি ডেপুটি স্পিকার ছিলেন সুকুমার হাঁসদা, জঙ্গলমহল থেকে একজন প্রতিনিধিকে মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের মানুষকে সম্মান জানাতে ডেপুটি স্পিকার পদে তাকে আসীন করেছিলেন এবং ক্যান্সার আক্রান্ত হয়ে এই নেতা এবং ডেপুটি স্পিকার তিনি আজ প্রয়াত হয়েছেন সকালে। ধন্যবাদ আশফাকুল।